Hi guys, welcome back to my channel Binging with Maitreyee. আর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গিফট যে জন্মদিনে ওকে গিফট দিয়েছি সেই গিফটটা আনবক্সিং করা হয়নি আজ সেটা আনবক্সিং করা হবে সকাল থেকে বলছি যে আনবক্সিং করব তা এনার তো সময় হয়নি যা যে গিফট পেয়েছে তার তো সময় হয়নি এই মাত্র অফিস করে উঠল অফিস থেকে গিফট আমি আনবক্সিং করতে গেলাম তার আমার জন্মদিনের গিফট আজকে হচ্ছে আনবক্সিং করব ওয়াশিং মেশিন অনেক তোমাদেরকে আগে বলতে আনবক্সিং করার আগে এটা হচ্ছে আমার অনেক দিনের প্ল্যান একটু একটু করে টাকা জমিয়ে গেছিলাম এটার জন্য টাকা জমিয়ে কারণ হচ্ছে নিজের জন্য কোনোদিন কিছু নেয়নি যদি মানে জামা প্যান্টও ছিঁড়ে যায় ওই ছাড়াই পরে থাকবে তাই আমি একটা মানে ভাবলাম আর কি যে এমন কিছু একটা দিই যেটা ওর আর গেস করতে হবে বুঝে যাবে এটা হচ্ছে অফিস চেয়ার আমার এই চেয়ারটা ভীষণ ভীষণ দরকার ছিল আমি আমি এই চেয়ারটা থেকে আমি অ্যাকচুয়ালি এই চেয়ারটা থেকে করতাম বসে বসে অফিস করতাম এখানে এখন এই চেয়ারটা মানে আমার সত্যি ভীষণ দরকার ছিল আমি এক্সপেক্টও করে নিই এই চেয়ারটা মানে অনেকদিন থেকেই ওর আর কি পিঠ ব্যথা করছিল মানে এই চেয়ারটার জন্য বলে বলেও পারা যায় না যে চেয়ারটা চেঞ্জ করো চেয়ার চেঞ্জ করো তারপরে ভাবলাম যে জন্মদিনে এমন কিছু একটা দেবো যেটা কাজে লাগে তাই আমি অনেকদিন থেকে এটা পরিকল্পনা করেছিলাম আর ফাইনালি সেটা হয়েছে দারুণ দারুণ আমি ভীষণ ভীষণ খুশি এবারে একটা এবারে একটাটা করে পার্টস বার করব আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি DIY প্রোডাক্ট ডু ইট ইয়োরসেলফ এটা আমরা বার করব বার করে আমরা এটা পুরোটা সেটআপ করব এবার আমরা জানি না কি করে সেট করতে হয় নেট দেখবো আর সেট করবো এগুলো না ম্যানুয়াল পড়বো আর সেট করবো কি সুন্দর একটা বক্স এটা ইয়ে স্কুল কিট এটা পুলিশ করার জন্য দিয়েছে ফাইনালি আনবক্সিং করেছি এরপর হচ্ছে মিস্ত্রি লেগে পড়েছে সেটা ঠিক করার জন্য মানে ঠিক করবো হচ্ছে মানে ওটা মানে ওটার কি মানে সব পার্টসগুলো খোলা আছে তো সেগুলো আর কি পার্টসগুলো জয়েন করে মানে চেয়ারটা তৈরি করতে হবে তাই ওই যে মানে ম্যানুয়ালটা পড়ে আর গুগলের মানে দেখে আর কি করবে এগুলো হচ্ছে নাট বোল্টও আছে আর এগুলো সব ক্লিন হ্যাঁ এটা ক্লিন করা সব দিয়েছে একটা যদি হারিয়ে যায় তো গেল গন্ডগোল হ্যাঁ এই ক্লিন করা সব দিয়েছে এটা ব্যাক সাইড এটা হচ্ছে বসার জায়গাটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা আমরা পরে সেট করব হ্যাঁ এটা শেষে লাস্টে এই যে মিস্ত্রি লেগে পড়েছে কাজে কি পারবে তো মিস্ত্রি ও মিস্ত্রি हम ये करके बड़े हुए हैं দেখাই যাক দেখা যাক আগে করো শেষ পর্যন্ত আমাকে হাত লাগাতে হচ্ছে কিন্তু এই স্ক্রুটা বুঝতে হচ্ছে না কোথায় লাগাবো আগে আগে প্রোডাক্টগুলো দেখে নাও ঠিকঠাক হ্যাঁ লাগাবার আগে দেখে নাও সবগুলো একটু ঠিকঠাক করে তাছাড়া নষ্ট বেরিয়ে গেলে দেখে মনে হচ্ছে ভেঙে ভেঙে দেয় নাকি সন্দেহ হচ্ছে এই যে হয়ে প্রথম স্টেপ এই বেসের মধ্যে এমনিতে তো এখানে বসে থাকে তোমরা হয়তো সবসময় দেখেছো ব্লগে সব 24 ঘন্টা তো এখানেই বসে থাকে আর তখন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না এখানেই রেস্ট করবে এটা হচ্ছে বসার জায়গাটা দেখেও ট্যালেন্ট ট্যালেন্ট একটা শেষ পর্যন্ত করো তারপর ট্যালেন্ট আরে এগুলো মানে হাতের খেলাই হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু সে মনে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেটাই মনে হচ্ছে
শেষে রাজমিস্ত্রিকে হাত দিতেই হবে মনে হচ্ছে। মানে ইউটিউবে দেখলো, তারপর ট্রাই করছে, দেখা যাক কি হয়। ইউটিউবে দেখছে আর করছে, হচ্ছে না। তারপর কষ্ট আছে কিন্তু, পিঠ ব্যথার জন্য চেয়ার পিঠ ধরে গেছে অলরেডি। দেখো একটু বলছিল না, মানে হাজবেন্ডরা এটা বলে কিন্তু তার পিছনে কিন্তু মানে ধরে রাখা হয় স্ত্রী। মোটামুটি আমাদের কমপ্লিট, এবারে লাস্ট ফিনিশিং চেক করে নিচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে গেছিল, তারপর আবার খোলা হয়েছে, কারণ হচ্ছে হাইটটা অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ ওটা দেওয়া আছে হাইট অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু এখানে করা যাচ্ছে না, তাই আবার খুলে দেখা হচ্ছে কোথাও আমাদের ভুল হলো নাকি। এই দেখো আবার খোলা হয়েছে, এই বসে বসে গেছিলাম চেয়ারে, আবার খুলতে হয়েছে আমাদের। আরও এবার খুলে পর আবার লাগানো হলো, তাও হয়নি, কি জানি গোলমাল আছে কিছু। কটা পর্যন্ত মনে হয় কাস্টমার কেয়ারে ফোন করা যায় না, হ্যাঁ, তাই কালকে কাস্টমার কেয়ারে ফোন করা হবে, দেখা যাক। বুঝতে পারছি না যে জিনিসটাই গোলমাল এসছে না আমাদের, আমরা ঠিকঠাক করে পাচ্ছি না লাগাতে। একজন সার্চ করতে বসে গেছে, কেন হচ্ছে না, লিভারটার প্রবলেম আছে আমাদের, ওটা উঠা নামা কিছু হচ্ছে না। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালে কাস্টমার কেয়ার ফোন করা হবে, তাদেরকে ফোন করা হয়েছিল, মানে তারা বললো হয়তো কিছু প্রবলেম আছে, তাই আমরা রিপ্লেসমেন্ট করে দিয়েছি, সেটা ডান হয়ে গেছে, মানে আসবে আর কি, হয়তো বুধবার দিনে আসবে এটা নিয়ে। তা ওর বসে নিয়েছি, নিয়ে চলে যাবে তো তাই বসে নিয়েছি, এবার যাই হোক ভালো লাগছে। কতটা উঁচু মাটির থেকে পা, তা আমি উপরে বসে আছি, এখানে ঝুলছি সুন্দর, নিচে নামারাই যাচ্ছে না, আমার তো এটা ঘুরছি মনে হচ্ছে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল আসবে তখন অন্য ব্লগে দেখাবো তোমাদেরকে, এখন মতো টাটা।